गाजीपुर महानगर आवामी लीगर प्रथम सम्मेलन निये आरो जानाते जोग दिच्छेन सहकर्मी सैफुल जुएल। सैफुल जुएल, नेताकर्मीरा कि बोलछेन विस्तारित जानते चाई, विशेष करे सामने निर्वाचन के घिरे तादेर इच्छा किंबा तादेर भावनाटा कि? রেদন, আপনি আসলে ঠিকই বলেছেন যে এই আগামী নির্বাচনকে ঘিরে গাজীপুর গোটা জেলার প্রস্তুতি কেমন হবে এবং সেক্ষেত্রে যে সকল আসনগুলো রয়েছে সেই আসনগুলোর ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে নেতাকর্মীদের কিন্তু বাড়তি আগ্রহ রয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। আমরা একজন কাউন্সিলরের সাথে যদি একটু কথা বলি যে আপনাদের তো এটা প্রথম সম্মেলন, তো আপনাদের প্রথম সম্মেলনে আপনারা কেমন নেতৃত্ব চাচ্ছেন একটু সংক্ষেপে বলুন। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের প্রাচীনতম একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। মাত্র 3.5 বছরে উনি বাংলাদেশকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। আপনি আমাকে বলবেন যে আপনারা কেমন নেতৃত্ব চাচ্ছেন একটু সংক্ষেপে বলুন। আমরা চাচ্ছি, আপনারা জানেন এই গাজীপুর একটি শিল্পনগরী এলাকা, এখানে প্রচুর শ্রমিক বাস করে এবং আমাদের একটি কৃষি নির্ভর এরিয়া। আমরা চাই একজন সৎ দক্ষ কর্মী বান্ধব একজন নেতৃত্ব আমরা চাই, যিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবেন, সর্বক্ষণ আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা জনগণের পাশে থাকবেন, এরকম একজন নতুন নেতৃত্ব আমরা আশা করছি এই সম্মেলনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। রেদান, আপনি শুনছিলেন যে এই সম্মেলনের মধ্য দিয়ে তারা যে নেতৃত্ব চাচ্ছেন তারা এমন ভাবে বিব্রত হতে চাচ্ছেন না। গতবার যে প্রথমবারের মতো যে কমিটি হয়েছিল সেখানে যিনি সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলম, তার কিছু কর্মকাণ্ডের কারণে বেশ সমালোচিত হয়েছিল এই গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি। এমন নেতৃত্ব থেকে তারা বেরিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একটি কমিটি চাচ্ছেন যা আগামী নির্বাচনের জন্য গাজীপুর জেলাকে এগিয়ে নিয়ে যাবে এবং শেখ হাসিনার হাতকে মজবুত করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের। পুরো বিষয়টি জানলাম আপনার মাধ্যমে সাইফুল জুয়েল।